আসসালামু আলাইকুম, আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা, ফিউচার ভিলেন স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা ব্যাকরণ ও নির্মিতি ষষ্ঠ শ্রেণী অধ্যায় 3। অধ্যায় 3 হচ্ছে রূপতত্ত্ব। রূপতত্ত্ব মানে কি আগে আমরা এটা জেনে নিই। রূপতত্ত্ব মানে হচ্ছে শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কের আলোচনা হলো রূপতত্ত্ব। রূপতত্ত্বের আরেক নাম হচ্ছে শব্দতত্ত্ব। এই অধ্যায়ে আমরা শব্দ এবং শব্দের গঠন পদ্ধতি এবং শব্দসমূহের পরস্পর সম্পর্ক নিয়ে আলোচনা করব। আর রূপতত্ত্ব মানে হচ্ছে শব্দের গঠন, অর্থাৎ শব্দ কিভাবে গঠিত হয়, একটি শব্দ কিভাবে এটা শব্দে একটা শব্দ কিভাবে গঠিত হয়, এগুলো নিয়ে আলোচনাই হচ্ছে রূপতত্ত্ব। শব্দ, শব্দ মানে হচ্ছে দুই বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে শব্দ তৈরি হয়। যেমন এখানে দেখো, আমার এই শব্দটি গঠিত হয়েছে আ যোগ ম যোগ আ যোগ র, এগুলো সমন্বয়ে আমার শব্দটি গঠিত হয়েছে। একই রকমের ধ্বনি দিয়েও শব্দ গঠিত হতে পারে। যেমন রশ্মি, উ আ, উ আ আমরা এগুলো ব্যবহার করি আমরা বেদনা দুঃখ কিংবা ক্ষোভ প্রকাশের জন্য। আমরা হচ্ছে আ উ এগুলো ব্যবহার করি। লক্ষ্য করলে বোঝা যায় যে এসবই হচ্ছে স্বরধ্বনি, অর্থাৎ একটি স্বরধ্বনি দিয়ে একটি শব্দ গঠিত হয়। কিন্তু কোন একটি ব্যঞ্জন ধ্বনির সাহায্যে শব্দ তৈরি হয় না, অর্থাৎ যে কোনো একটি শব্দ স্বরধ্বনি দিয়ে একটা শব্দ বোঝায়, কিন্তু কোনো একটি ব্যঞ্জন ধ্বনি দিয়ে কোনো শব্দ বোঝায় না। শব্দের গঠন, শব্দ গঠনের জন্য কতগুলো ভাষিক উপাদান রয়েছে, এগুলোকে বলে প্রত্যয়, বিভক্তি, উপসর্গ ও সমাস। প্রত্যয় মানে কি? প্রত্যয় বলতে সেই সব ভাষিক উপাদানকে বোঝায় যেগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয় না, এগুলো শব্দের পরে বসে। প্রত্যয় হচ্ছে দুই ধরনের, কৃৎপ্রত্যয় ও তদ্বিত প্রত্যয়। কৃৎপ্রত্যয় বসে ক্রিয়ামূলের শেষে। ক্রিয়ামূল বলতে যে শব্দটার দ্বারা ক্রিয়া অর্থাৎ কাজ করা বোঝায়, সেই শব্দের শেষে হচ্ছে কৃৎপ্রত্যয় বসে, অর্থাৎ ক্রিয়ামূলের। আবার আরেক নাম হচ্ছে শব্দমূল, অর্থাৎ ক্রিয়ামূলের আরেক নাম হচ্ছে শব্দমূল। এই ক্রিয়ামূলের শেষে যেই প্রত্যয় বসে সেটাকে বলা, সেটা হচ্ছে কৃৎপ্রত্যয়। যেমন এখানে দেখো উদাহরণ দেয়া আছে, খেলা, খেলাকে যদি আমরা ভাঙি তাহলে পাওয়া যায় খেল যোগ আ। এই যে খেল, এই শব্দটার সাথে আ যুক্ত হয়েছে, আ হচ্ছে কৃৎপ্রত্যয়। পরু যোগ উয়া, পড়ুয়া, এই পরু শব্দের সাথে উয়া যুক্ত হয়েছে, তাই এটা হচ্ছে কৃৎপ্রত্যয়। অর্থাৎ ক্রিয়া শেষে যে শব্দ দ্বারা ক্রিয়া বোঝায়, সেই ক্রিয়ামূলের শেষে যেই প্রত্যয়টা বসে সেটা হচ্ছে কৃৎপ্রত্যয়। আমরা দেখেছি যে কৃৎপ্রত্যয়, তাহলে আমরা দেখলাম যে কৃৎপ্রত্যয় বসে ক্রিয়ামূলের শেষে, আর তদ্বিত প্রত্যয় বসে শব্দের শেষে। যেমন সমাজ যোগ ইক, সামাজিক, এই সমাজে শব্দটা শেষে বসেছে, সামাজিক ইক উচ্চারণ হয়েছে। এই সমাজ যোগ ইক, এই ইক হচ্ছে তদ্বিত প্রত্যয়। তেমনি বাঙালি, বাঙাল, বাঙাল হচ্ছে একটা শব্দ, এই শব্দের সাথে ই, বাঙালি ই যুক্ত হয়েছে, ই হচ্ছে তদ্বিত প্রত্যয়। তারপর হচ্ছে বিভক্তি মানে কি? বিভক্তি মানে হচ্ছে প্রত্যয়ের মতো বিভক্তির স্বাধীন ব্যবহার নেই, অর্থাৎ এগুলো যদি স্বাধীনভাবে কোথাও বসে তাহলে এগুলো দ্বারা কোনো অর্থ প্রকাশ করে না। এগুলো ক্রিয়ামূল বা শব্দমূলের পরে বসে। ক্রিয়ামূলের পরে যে বিভক্তি বসে তাকে বলে ক্রিয়া বিভক্তি। যেমন ক্রিয়া খেলি, এটা হচ্ছে একটা ক্রিয়া, সব ক্রিয়া, অর্থাৎ এই শব্দটা দ্বারা কাজ করা বোঝানো হয়েছে। এই খেলি শব্দটির মধ্যে খেয়াল যোগ ই, এই রশ্মি হচ্ছে ক্রিয়া বিভক্তি। তেমনি পরিল, পরল, পরিলর সাথে পর যোগ ইল, এই ইল হলো বিভক্তি। শব্দমূলের পরে যে বিভক্তি বসে তাই হচ্ছে শব্দ বিভক্তি। তাহলে যে কোনো একটা শব্দের সাথে যে বিভক্তিটা বসে, অর্থাৎ শব্দমূলের শেষে যে বিভক্তি বসে সেটা হচ্ছে শব্দ বিভক্তি। দেখো এখানে উদাহরণ দেয়া আছে, এই যে খেলি, পরিল, পড়ল, এগুলো হচ্ছে শব্দ বিভক্তির উদাহরণ। তারপরে হচ্ছে উপসর্গ। প্রত্যয় বা বিভক্তির মতো এই উপসর্গেরও কিছু ভাষিক উপাদানকে বোঝায়, অর্থাৎ উপসর্গ বলতে কিছু ভাষিক উপাদানকে বোঝায়। কিন্তু প্রত্যয় ও বিভক্তি বসে আমরা দেখেছি যে শব্দের শেষে, কিন্তু উপসর্গ বসে শব্দের
আগে দেখো, এখানে একটি উদাহরণ দেওয়া আছে হাফ। হাড় হচ্ছে একটি শব্দ, এর পূর্বে প্র, তারপর হচ্ছে বি, এগুলো যদি আমরা যোগ করি, যেমন প্র যদি হাড়ের আগে যদি আমরা প্র বসাই তাহলে হয় প্রহা, তাহলে দেখা যায় যে উপসর্গটা শব্দের আগে বসেছে। এই উপসর্গের সাহায্যে নতুন শব্দ বা ভিন্ন অর্থবহ শব্দ তৈরি হয়, কিন্তু বিভক্তির সাহায্যে তা কখনো হয় না, মূল শব্দটি কেবল সম্প্রসারিত হয়। প্রত্যয় যুগে নতুন শব্দ কখনো হয় আবার কখনো হয় না। মনে রাখতে হবে নতুন শব্দ তখনই তৈরি হয় যখন আগের শব্দটি থেকে গঠিত শব্দটির অর্থ, আকার বা রূপ বা শ্রেণীর পরিবর্তন ঘটে। যেমন এই যে এখানে দেখো উদাহরণ দেয়া আছে বাড়ি যোগতে, বাড়িতে, এই বাড়িতে, বাড়িতে শব্দটি দ্বারা বোঝানো হয় যে আয়তন, বাড়ি থেকে বেড়েছে আয়তন, এই বাড়িতে শব্দ, শব্দে আয়তন বাড়ি থেকে বেড়েছে, অর্থটা বদলায়নি, এটা বাড়িকেই বুঝাচ্ছে। কিন্তু আমরা যদি পরু, এর অর্থ হচ্ছে পড়ুয়া, এর অর্থ হচ্ছে ভিন্ন, পরু আর পড়ুয়া এই দুইটার অর্থই ভিন্ন। পড়ো, পড়ার দ্বারা বোঝায় যে তুমি বই পড়ো, কিন্তু পড়ুয়া এই শব্দটির দ্বারা বোঝায় যে ছেলেটি খুব পড়াশোনায় ভালো, পড়তে পছন্দ করে, এই অর্থ বোঝায়। তারপরে হচ্ছে সমাস। সমাস মানে কি? দুই বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে সমাস বলে। যেমন কালের অভাব, আকাল, অর্থাৎ এখানে দেখো দুটি শব্দ মিলে একটি শব্দ হয়েছে, গঠিত হয়েছে, অর্থাৎ কালের অভাব এখানে হচ্ছে দুটি শব্দ, দুটি শব্দ মিলে একটি শুধু শব্দ হয়েছে, কালের অভাব আকাল। কালের অভাব দ্বারা যে অর্থ বোঝায় আকাল দ্বারাও ঠিক সেই অর্থই বোঝায়। তেমনি নদী মাতা যার, নদী মাতৃক, এই নদী মাতা যার, অর্থাৎ নদী মাতা যার দ্বারা যে অর্থ বোঝায় নদী মাতৃক দ্বারাও ঠিক সেই অর্থই বোঝায়। শিক্ষার্থীরা, তোমরা এই বিষয়গুলো তোমাদের পাঠ্যবই থেকে খুব ভালোভাবে পড়ে নিবে, এবং তোমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে এই যে শব্দের গঠন, অর্থাৎ শব্দ কি কি ভাবে গঠিত হয় এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে। প্রত্যয় যুগে, বিভক্তি যুগে, উপসর্গ যুগে, সমাস যুগে হচ্ছে শব্দ গঠিত হয়, এইগুলো আজকে হচ্ছে তোমাদের বাড়ির কাজ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।